আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ক দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এখন আমার চ্যানেলে যারা নতুন, পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। এখানে বলছে অ্যাসাইনমেন্ট, মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তনের মডেল বিশ্লেষণ। তো আমাকে জাস্ট চারটা প্রশ্ন উত্তর দিতে হবে। ক, খ, গ, ঘ চারটা প্রশ্ন বলে দিছে এবং প্রশ্নে অনেকগুলো আমাদের পদ্ধতি বলে দিছে, সেই পদ্ধতিগুলো পড়ে আমাদের উত্তর দিতে হবে। তো আমাদের এত পদ্ধতি পড়ার দরকার নাই বা এত কৌশল জানার দরকার নেই, আমরা জাস্ট উত্তরটা দেখি নেই, এই যেতটুকু উত্তর আছে এটুকু লিখলেই হবে। তো প্রথমে লিখবো ক নং উত্তর, ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি ঘটবে। রাউন্ড এক, বাবা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, মা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ। রক্তে চর্বি বেশি, কোকলা চুল, নীলাপ চোখ শান্ত, রক্তে চর্বি কম, সোজা চুল, বাদামি চোখ, চঞ্চল। রাউন্ড দুই, বাবা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, চর্বি কম, কোকলা চুল, নীলাপ চোখ, চঞ্চল। মা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, চর্বি কম, সোজা চুল, নীলাপ চোখ, শান্ত। তারপরে খ নংয়ের উত্তর দেখবো, ক্রসিং ওভার সহ মিওসিস হলে কী ঘটবে। রাউন্ড তিন, বাবা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, চর্বি কম, কোকলা চুল, নীলাপ চোখ, শান্ত। তারপরে মা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, চর্বি কম, কোকলা চুল, বাদামি চোখ, চঞ্চল। তারপর রাউন্ড ফোর, বাবা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ, চর্বি কম, কোকলা চুল, বাদামি চোখ, চঞ্চল। মা থেকে আসা বৈশিষ্ট্য, চর্বি কম, সোজা চুল, নীলাপ চোখ, শান্ত। তারপর দেখবো গ নাম্বার প্রশ্নোত্তর, ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে যে জিনগত বৈচিত্র্যের পার্থক্য দেখা যায় তা নিম্নে উল্লেখ করা হলো। এক, ক্রসিং ওভার না হওয়ার ফলে মাথা থেকে আসা বৈশিষ্ট্যসমূহের মধ্যে চুলের প্রকৃতি ছিল সোজা, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে মাথা থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়েছে কোকড়া প্রকৃতির। দুই, ক্রসিং ওভার না হওয়ার ফলে পিতা থেকে আসা বৈশিষ্ট্যসমূহের মধ্যে চোখের প্রকৃতি ছিল নীলাভ, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়েছে বাদামি প্রকৃতির। জিনগত বৈচিত্র্যের পার্থক্য সৃষ্টি হওয়ার ব্যাখ্যা, আমরা জানি একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের নন স্টিকার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে যেহেতু দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে জীব বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। এতে ক্রোমোজোমের বিভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ জিনের অবস্থান পরিবর্তন হয়, যেমনটা উপরের পরীক্ষার পর্যবেক্ষণে করা হয়েছে। তো জাস্ট এইটুকু লিখে দিলে হবে, আর কিছুই করতে হবে না। তো এই ছিল আজকে আমাদের 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জীববিজ্ঞান বিষয়ক অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ক দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।